জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা। বিনা খরচে নিন আইন সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এ নিশ্চয়তা। বিনা খরচে নিন আইন সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এ নিশ্চয়তা। 28 এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করার জন্য 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন 2000 পাস করে। এই আইনের আওতায় সরকারি আইন সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সরকার একই বছর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করে। উক্ত সংস্থার অধীনে ইতোমধ্যে দেশের 64টি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগাইল এইড কমিটি গঠন করা হয়েছে। জেলা লিগাইল এইড কমিটির পাশাপাশি সারা দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগাল এইড কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত সংস্থার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া প্রত্যেক জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগাল এইড অফিস স্থাপন করা হয়েছে। লিগাল এইড অফিসকে আরো কার্যকর, গতিশীল ও সেবাবন্ধব করার লক্ষ্যে প্রত্যেক জেলায় জেলা লিগাল এইড অফিসার পদায়ন করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের উদ্দেশ্যগুলো হচ্ছে সরকারি আইনি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা, দরিদ্র ও অসহায় জনগণের ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা, জনগণকে আইনগত অধিকার বিষয়ে সচেতন করা, লিগাল এইড অফিসারের মধ্যস্থতায় গতানুগতিক আইনি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা ও দীর্ঘসূত্রতা থেকে উত্তরণের লক্ষ্যে বিকল্প উপায়ে বিরোধী ও পক্ষগণের মধ্যকার বিরোধ ও মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সম্পন্ন করে লিগাল এইড অফিসকে এডিআর কর্নার হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবা প্রচার ও প্রসার ঘটানো। আসুন জেলা লিগাল এইড অফিসে বিনামূল্যে আইনগত সহায়তা নিন, দেশের একজন মর্যাদাবান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। প্রচারে জেলা তথ্য অফিস ঝালকাঠি, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।